সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 9-10 এর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আমি ক্লাস নেব। তো যেহেতু তোমরা এই করোনার মধ্যে বাসায় আছো, সেহেতু তোমাদের স্বার্থে, তোমাদের সুবিধার জন্য আমি ক্লাস 9-10 এর বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশের সাজেশন দেব। আশা করছি তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার এই সাজেশন টোটালটাই তোমরা নোট করবা, এবং আমরা অনলাইনে এই টেস্টটা শেয়ার দিছি, তোমরা এইখান থেকেও দেখে দেখে লিখতে পারবা। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় যাই। এসএসসি পরীক্ষা 2021 ফাইনাল সাজেশন বাংলা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাস 1 নবম দশমিক শ্রেণীর জন্য তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের 1 নম্বরে যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে অনুচ্ছেদ। এখানে প্রশ্ন থাকে দুইটি, লিখতে হবে একটি, 1 × 10 = 10। এই অনুচ্ছেদের জন্য আমি 10টি অনুচ্ছেদ তোমাদের সাজেশন দিব। আমি আশা করি যে তোমরা এখান থেকে দুটি না হলেও একটি কমন পাবা। তো ঠিক আছে, তোমরা লেখা শুরু করো এবং আমি তোমাদের বলে দিচ্ছি কি কি এই সাজেশনগুলো। 1 নম্বর, শীতের সকাল, অনুচ্ছেদ 1, শীতের সকাল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার টেস্টটা শেয়ার করে দেওয়া আছে, তোমরা এখানেও দেখে নিতে পারবে এবং আমার কথাগুলো শুনেও লিখতে পারবে। 1 নম্বর হচ্ছে শীতের সকাল। 2 নম্বর, যানজট, 2 নম্বর, যানজট। 3 নম্বর, নারী শিক্ষা, 3 নম্বর, নারী শিক্ষা। 4 নম্বর, বিজয় দিবস, 4 নম্বর, বিজয় দিবস। 5 নম্বর, পরিবেশ দূষণ, 5 নম্বর, পরিবেশ দূষণ। 6 নম্বর, বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ। 7 নম্বর, খাদ্যে ভেজাল, 7 নম্বর, খাদ্যে ভেজাল। 8 নম্বর, ইন্টারনেট, 8 নম্বর, ইন্টারনেট। 9 নম্বর, যৌতুক প্রথা, যৌতুক প্রথা। 10, বইমেলা, 10, বইমেলা। এই 10টি অনুচ্ছেদ যদি তোমরা পড়ে নাও এবং এই 10টির উপরে যদি ধারণা নাও, আমি আশা করছি তোমাদের এসএসসি পরীক্ষা 2021 এটা অনুষ্ঠিত হবে। যারা এখন পরীক্ষার্থী এসএসসি, সামনে তোমরা যারা পরীক্ষা দিবা, তাদের এই 10টির মধ্যে যে কোনো একটি ইনশাল্লাহ কমন পাবা। আমরা এখন দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 2 নম্বর, ব্যক্তিগত পত্র বা সংবাদপত্রের বরাবর বা আবেদন পত্র, এগুলো থেকে দুইটি প্রশ্ন থাকে, যেকোনো একটির উত্তর করতে হয়, একটির উত্তর করতে হয়। এখানে প্রশ্ন থাকে দুইটি, লিখতে হয় একটি, নাম্বার 10। তো এই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো জন্য সাজেশন, 1 নম্বর, ব্যক্তিগত পত্র কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুকে চিঠি চিঠি লেখ। 1 নম্বর সাজেশন, কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুকে চিঠি লেখ। 2, বহুদিন ধরে, দুই নম্বর, এসএসসির পর তুমি কি করবে তা জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লিখো। 3 নম্বর, সদ্য পড়া একটি বই সম্পর্কে বন্ধুকে
একটি চিঠি লিখো। চার, ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখো। পাঁচ নম্বর, একজন এসএসসি পরীক্ষার্থী হিসেবে বিদ্যালয় থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে তোমার মনের অনুভূতি জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। এই ব্যক্তিগত চিঠি পাঁচটি দিলাম, এর মধ্যে থেকে আশা করা যায় একটি তোমাদের পরীক্ষা গমন থাকবে, এবং দুই ব্যক্তিগত চিঠির পাশাপাশি তোমাদের সংবাদপত্র পড়লে আমি আশা করি অবশ্যই তোমরা পরীক্ষা লিখতে পারবা। এটি হচ্ছে এক, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র রচনা করো। দুই, যানজট নিরসনের কল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লিখো। তিন, তোমার এলাকার বন্যার্থদের সাহায্যের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য পত্রিকার সম্পাদকের নিকট একখানা পত্র লিখো। চার, তোমার এলাকায় সংঘটিত কোনো সন্ত্রাসী ঘটনার নিন্দা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লিখো। পাঁচ, মনে করো তোমার নাম সুমনা, সড়ক দুর্ঘটনার রোধ করতে তোমার মতামত জানিয়ে কোন পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা পত্র রচনা করো। এই যে তোমাদের ব্যক্তিগত পত্র পাঁচটা দিলাম এবং সংবাদপত্র উপযোগী পাঁচটি দিলাম, এই পাঁচটার দশটির মধ্যে তোমাদের আশা করা যায় এবার এসএসসি পরীক্ষায় একটি প্রশ্ন থাকবে। আমি আশা করবো তোমরা এই দশটি অবশ্যই পড়বা, এর উপরে ধারণা নিবা, এবং পরীক্ষায় একটি অবশ্যই থাকবে, তোমরা এটা লিখতে পারবা। তো আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন তোমাদের বাংলা দ্বিতীয় অংশের তিন নম্বর যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে সারাংশ সারমর্ম। এখানে থাকে প্রশ্ন দুইটি, উত্তর করতে হয় একটি, নাম্বার দশ, এক গুণ দশ সমান দশ। এখানে এখানে এক নম্বর সাজেশন হচ্ছে মানুষের মূল্য কোথায়, মানুষের মূল্য কোথায়। দুই নম্বর হচ্ছে অতীতকে ভুলে যাও, অতীতের দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। তিন, জাতিকে শক্তিশালী শ্রেষ্ঠ সম্পদশালী। চার, কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা। পাঁচ, তুমি জীবনকে সুন্দর করতে চাও ভালো কাজ। আমি জাস্ট আসলে সারাংশ সারমর্ম প্রথম লাইনটুকু বলতেছি, তোমরা এটা বই সাথে মিলিয়ে নিয়ে এইগুলো করবা। এখন আসো সারমর্ম, এখানেও পাঁচটি দেওয়া আছে। এক নম্বর সাজেশন হচ্ছে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে। দুই, বসুমতী কেন তুমি এতই কৃপণা। তিন, সার্থক জনম আমার জন্মেছি এ দেশে। চার, গণ্য যদি আসে আসুক লজ্জা এটা। পাঁচ, কোথায় স্বর্গ কোথায় নরক, কোথায় স্বর্গ কোথায় নরক। এই সারাংশ সারমর্ম পাঁচ বা দশটি, এই দশটি তোমরা যদি রিভিশন দাও আমি আশা করছি যে কোনো একটি তোমরা পরীক্ষা কমন পাবা। চার নম্বর হচ্ছে ভাব সম্প্রসারণ। চার নম্বর প্রশ্নে যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ, দুটি থেকে একটি উত্তর করতে হয়, এক গুণ দশ সমান দশ। এই চার নম্বর ভাব সম্প্রসারণ টোটাল আমি সাজেশন দিচ্ছি আটটি, এই আটটি যদি তোমরা পড়ো আশা করি আমাদের সামনে এসএসসি পরীক্ষায় এটা কমন পাবা। তো আমরা চলো দেখে নিই এখানে কি কি সাজেশন দেওয়া আছে। এক নম্বর, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। দুই, দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ। তিন, কীর্তিমানের মৃত্যু নেই। তিন, কীর্তিমানের মৃত্যু নেই। চার, আত্মশক্তি অর্জনেই শিক্ষার উদ্দেশ্য। চার, আত্মশক্তি অর্জনেই শিক্ষার উদ্দেশ্য। পাঁচ, দুর্জন বিদ্যানমূলক পরিচার্য। ছয়, নানান দেশের নানান ভাষা। সাত, গ্রন্থগত বিদ্যা। আট, পরের অনিষ্ট চিন্তা করে জীবন। এই আটটি ভাব সম্প্রসারণ তোমরা পড়লে আমরা আশা করি যে সামনে তোমরা এসএসসি পরীক্ষায় এখান থেকে যখন একটা কমন পাবা। পাঁচ নম্বর সাজেশন হচ্ছে প্রতিবেদন। এখানে প্রতিবেদন থাকে দুটি, উত্তর করতে হয় একটি, নাম্বার হচ্ছে দশ। এখানে আমরা টোটাল সাজেশন দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ছয়টি। প্রথম হচ্ছে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন
লিখো। দুই, মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন লিখো। তিন, বৃক্ষরোপণ সম্পর্কে, অর্থাৎ বৃক্ষরোপণ সম্পর্কে, অর্থাৎ তোমাদের প্রতিষ্ঠানে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে, এই বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন লিখো। চার, সড়ক দুর্ঘটনা, অর্থাৎ সড়ক দুর্ঘটনার উপরে একটি প্রতিবেদন তোমাদের পরীক্ষা আসতে পারে। পাঁচ, মাদককে না বলুন, ইম্পর্টেন্ট একটা প্রতিবেদন, এটা আসার সম্ভাবনা খুবই বেশি। ছয়, জঙ্গি বাদ রুখতে হবে, এই ছয়টি যদি তোমরা প্রতিবেদন পড়ো তাহলে আমরা আশা করি তোমাদের পরীক্ষায় তোমরা একটা প্রশ্ন পাবা এবং সেটা লিখতে পারবা। এখন আমরা 6 নম্বর প্রশ্ন আসবো। এখন আমরা আসবো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, রচনা বা প্রবন্ধ, এই রচনা বা প্রবন্ধের মধ্যে প্রশ্ন থাকে তিনটি, অর্থাৎ তিনটি রচনা আসে পরীক্ষায়, আমরা একটি উত্তর করি এবং এখানে মার্কস হচ্ছে, সরি এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে মার্কস হলো 20, এখানে তিনটির মধ্যে একটি উত্তর যদি তোমরা করো তাহলে তোমরা 20 পাবা। তো 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ এখানে আমরা 7টি প্রশ্ন দিচ্ছি রচনা, এই 7টির মধ্যে আমরা এখন বলতেছি, এক, স্বদেশ প্রেম, খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা, এটা তোমরা করে নেবা। দুই, শ্রমের মর্যাদা, দুই, শ্রমের মর্যাদা। তিন, মানব কল্যাণে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান। চার, পরিবেশ দূষণ, চার, পরিবেশ দূষণ। পাঁচ, পাঁচ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। ছয়, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা। সাত, পদ্মা সেতু, সাত, পদ্মা সেতু। আমরা জানি যে পদ্মা সেতু সম্পর্কে, পদ্মা সেতু একটি আলোচিত বিষয়, বাংলাদেশের উন্নয়নের জন্য পদ্মা সেতু ভবিষ্যতে অনেক ভূমিকা রাখবে। তো এই রচনাটা আমি নতুন করে এখানে ইনপুট দিচ্ছি, তো তোমরা এই সম্পর্কে একটু পড়বা। তো আমি রচনা গুলো আবার একটু সাজেশন গুলো আমি পুনরায় আলোচনা করতেছি। রচনা 6টি সাজেশন, সরি 7টি, এক হচ্ছে স্বদেশ প্রেম, দুই, শ্রমের মর্যাদা, তিন, মানব কল্যাণের বিজ্ঞান, চার, পরিবেশ দূষণ, পাঁচ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ছয়, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, সাত, পদ্মা সেতু। তো আমরা বাংলা দ্বিতীয় পত্র নবম শ্রেণীর যে সাজেশনটা দিলাম, আমাদের যেহেতু এখনো সময় আছে আমরা পুনরায় আরেকটু আলোচনা করে নিতে পারবো। তোমরা যারা এখানে দেখা যাচ্ছে যে দুইজন অংশগ্রহণ করছে, একজন হচ্ছে জাকিয়া আক্তার, আরেকজন হচ্ছে গ্যালাক্সি J2 Prime, এখানে তোমরা নামটা লিখে রাখবা, তোমাদের ফোন নাম্বার এখানে চলে এসেছে, তোমরা এখানে নাম্বারটা চেঞ্জ করে নেবা, অর্থাৎ যে স্টুডেন্ট তোমরা অংশগ্রহণ করছো তোমার আইডি, রোল এবং নামটা এখানে লিখে দিবা, দিয়ে তাহলে তোমাদের এই ফোন নাম্বার আসবে না এবং তোমাদের কিনতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, আমি আবারও তোমাকে একটু খুব সর্বপরিসরে আবার তোমার সাজেশনটা বলে দিচ্ছি। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের 1 নম্বর থেকে অনুচ্ছেদ, এখানে অনুচ্ছেদ সাজেশনগুলো বলে দিচ্ছি, 1 নম্বর হচ্ছে শীতের সকাল, 2 নম্বর হচ্ছে যানজট, 3 নারী শিক্ষা, 4 বিজয় দিবস, 5 পরিবেশ দূষণ, 6 বাংলা নববর্ষ, 7 খাদ্য ভেজাল, 8 ইন্টারনেট, 9 যৌথ প্রথা, 10 বইমেলা। 2 নম্বর ব্যক্তিগত পত্র বা আবেদন পত্র, এখানে আসে দুইটি, যেখানে একটু উত্তর করতে হয়। 1 নম্বর হচ্ছে কম্পিটিটিভ শিক্ষার গুরুত্ব, 2 নম্বর SSC পরীক্ষার পর তুমি কি করবে, 3 নম্বর শব্দ পর একটি বই পড়া সম্পর্কে, 4 ঐতিহাসিক স্থানে বরণ দিয়ে বন্ধুকে স্থিতি, 5 একজন SSC পরীক্ষার্থী হিসেবে বিদ্যা থেকে বিদায় নেওয়ার কাজ করে তোমার মনের অনুভূতি জানিয়ে এই বিষয়গুলোর উপরে তোমরা স্থিতি লিখবা। ব্যক্তিগত চিঠিপত্র থেকেও তোমাদের সংবাদপত্র সম্পর্কিত চিঠিপত্র আসে, সেটা হচ্ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয় বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি পত্র রচনা করো। দুই, যানজট রেশন কল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরক্ষণ করবে সংরক্ষণ উপযোগী একটি পত্র রচনা লিখো। তিন, তোমার এলাকায় বন্ধুদের সাহায্যে আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আকর্ষণের জন্য পত্রিকার সম্পাদকের নিকট একখানা পত্র লেখো। চার, তোমার এলাকায় সংঘটিত কোনো সন্ত্রাসী ঘটনার নিন্দা জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র লেখো। পাঁচ, মনে করো তোমার নাম সুমনা, সড়ক দুর্ঘটনা রোধ করতে তোমার মতামত জানিয়ে তোমার জন্য দৃষ্টিতে একটি প্রকৃত অভিযুক্ত পত্র রচনা করো। তিন, সারাংশ সারমর্ম, সারাংশ সারমর্মের জন্য সাধুশন, 1 নম্বর মানুষের মূল্য কোথায়,
অতীতকে ভুলে যাও, তিন জাতি জাতীয় শক্তি, চার কোন সভ্য জাতি, পাঁচ তুমি জীবনকে সুন্দর করতে চাও, সারমর্ম বহুদিন ধরে বহু করে দূরে বসুমতি কেন তুমি এতই কৃপণা, সার্থক জনম আমার জন্মেছি এদেশে, জন্য যদি আসে আসে লজ্জা, কোথায় স্বর্গ কোথায় নরক, চার ভাব সম্প্রসারণ এক ভোগে নয় ত্যাগের দুর্গ সুখ, দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ, তিন শিশু মনে মৃত্যু নেই, চার আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য, দুজন বিদ্যান হলে পরিচার্য, ছয় নানান দেশের নানান ভাষা, সাত গ্রন্থগত বিদ্যা, আট পরে অনুষ্ঠিত চিন্তা করে জীবন, পাঁচ নম্বর প্রতিবেদন, এখানে আমরা সাথে সঙ্গে ছয়টি, এক বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন লেখো, দুই মাতৃভাষা দিবস অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন লিখবে, তিন বৃক্ষরোপণ সম্পর্কে প্রতিবেদন আসতে পারে, চার সরল যোজনা সম্পর্কে প্রতিবেদন আসতে পারে, পাঁচ মাদককে না আনুন এটা খুবই ইম্পর্টেন্ট, ছয় জঙ্গিবাদ লিখতে হবে এই সম্পর্কে প্রতিবেদন লিখতে বলতে হতে পারে, ছয় নম্বর হচ্ছে রচনা, এক স্বদেশ প্রেম, দুই শ্রমের মর্যাদা, তিন মানব কল্যাণের বিজ্ঞান, চার পরিবেশ দূষণ, পাঁচ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ছয় জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, সাত পদ্মসেতু। এই হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য বা ক্লাস নাইন টেনের জন্য বাংলা দ্বিতীয় পত্রের সাবেক্ষণ। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য, যারা অংশগ্রহণ করতো সময় স্বল্পতার কারণে এই মুহূর্তে আমাকে বিদায় নিতে হচ্ছে। তো তোমরা সবাই ভালো থাকবা এই করোনার দিনে, তোমরা মাস্ক ব্যবহার করবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা এবং ভালো থাকবা, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি, ধন্যবাদ সবাই।